ভিডিওতে ক্লিক করার জন্য আবু বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি খুশি সংবাদ আছে তো তার আগে আমি আপনাদের জানিয়ে দিই দেখুন আপনাদের মধ্যে কিন্তু বহু কৃষক রয়েছেন যাদের ইনস্টলমেন্টের ঘরগুলোতে পেমেন্ট প্রসেস থাকা সত্ত্বেও আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত কৃষকের কবে টাকা ঢুকবে বা কী করণীয় রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব এবং সাথে আমি সব থেকে যেটা আপডেট আজকের ভিডিওতে দিতে চলেছি সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত কৃষকগণ আপনারা নতুন আবেদন করেছেন এই প্রকল্পের জন্য তো সেই সমস্ত কৃষকের কিন্তু রেজিস্টার্ড ফোন নম্বরে একটি করে এস এম এস পাঠানো হচ্ছে যে আপনার আবেদনটিকে যে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে কৃষি অফিস কিংবা আপনার যে ডিস্ট্রিক্ট কিংবা স্টেট লেভেল থেকে যে আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হলো তার কিন্তু একটা এস চলে আসতেছে বন্ধুরা তার আমি প্রমাণও দেখিয়ে দিব তো আপনাদের মধ্যে থেকে যদি কোনো কিছু করে এম এস না আসে থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয় রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব তাই আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আমি আপনাদের প্রথমত জানিয়ে দিচ্ছি যে নতুন আবেদনকারীদের জন্য কী এসএমএসটা আসছে সেটা আমি প্রথমত আপনাদের প্রমাণটা দেখিয়ে দিই তো অন স্ক্রিন আপনারা কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা আপনাদের যাদের যাদের এসএমএস এসেছে আপনারা হতে জানেন যে হুবহু কিন্তু আপনাদের সামনে এরকম এস চলে আসবে যে ইওর পি এম রেজিস্ট্রেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই স্টেট অর ডিস্ট্রিক্ট অর ব্লক ইউজার তো আপনারা যারা নতুন আবেদন করেছেন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে এরকম একটা এস এম এস চলে আসবে তাহলেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ পেয়ে গেলো এতে পরবর্তী কিস্তি টাকাগুলোও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এবার আমি জানিয়ে দিই যে সমস্ত কৃষকগণের এখনো পর্যন্ত এই এস আসেনি তারা চিন্তা করবে না দয়া করে আর কিছুদিন অপেক্ষা করেছেন বন্ধুরা যেহেতু এই এস এম টি কৃষকদের রেজিস্টার্ড ফোন নাম্বারে পাঠানো হচ্ছে তো আপনারা হয়তো বা খুব ভালো মতোই জানেন যে প্রচুর কিন্তু আবেদন জমা পড়ে এক একটা কৃষি অফিসে তো কৃষি অফিসে যে সমস্ত আধিকারিকগণ থাকেন ওনারা কিন্তু নিয়মিত কাজ করেই যাচ্ছে বন্ধুরা তো ওনারা যখনই আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ দিয়ে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে এস চলে আসবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আর আপনার আবেদন করার এক দুই মাস পরেও যদি আপনার অ্যাপ্রুভের মেসেজটি না পান বা স্টাটা চেক করে দেখতে পান যে এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে বন্ধুরা তাহলে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু আশা করি ওনারা হেল্প করে দেবে এবার আমি জানিয়ে দিই বন্ধুরা যে সমস্ত কৃষকের আপনাদের পেমেন্ট স্টার্ট আছে এরকম দেখাচ্ছে যে পেমেন্ট প্রসিড কিন্তু তার স্বে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তাদের করণীয় কি যেমন ধরুন এই কৃষকেরই দেখুন বন্ধুরা ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট তিনটি ইনস্টলমেন্টে কিন্তু পেমেন্ট প্রসিড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তো আপনারা হয়তো ভাবতেছেন তাহলে কি আর এই কৃষক আর কোনোদিনও টাকা পাবে না না একদমই সেরকমটা কিন্তু না বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা খুব ভালো মতন জানেন যে আঠেরোই নভেম্বর থেকে পেমেন্ট ঢোকা শুরু হয়ে গেছে এই পেমেন্টের সম্মানিত প্রকল্পের যাদের ইনস্টলমেন্টের ঘরগুলোতে এরকম ছিল পেমেন্ট প্রস্তুত শুধুমাত্র সেই সমস্ত গণের অ্যাকাউন্ট কিন্তু টাকা ঢুকেছে এখন প্রশ্ন হল যাদের পেমেন্ট পরিস্থিতি থাকা সত্ত্বেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে বন্ধুরা আপনারা আর কতদিন অপেক্ষা করে যান এই নভেম্বরই আশা করি আপনারা যেহেতু নভেম্বর মাসে তিন চার দিন বাকি আছে এই নভেম্বর মাসে আপনারা টাকা পেয়ে যাবেন যদি আপনারা নভেম্বর মাসে না পান তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে থাকুন যে আপনার টাকা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবেন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট কেন দিয়ে বললাম সেটা একটু জানিয়ে দিই দেখুন আপনারা হয়তো বা সকলেই জানেন যে পিএম কৃষি সম্মানিত প্রকল্পের দশম কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে পনেরোই ডিসেম্বর তো সেই দিনই কিন্তু আপনাদের যাদের এই যে পেমেন্ট প্রসেস থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা আসেনি তারা একদম গ্যারান্টিযুক্ত করে বলতে পারি বন্ধুরা সেই দিনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করছি সূত্রের খবর যতটুকু নিয়ে পাওয়া গেছে যে পনেরো ডিসেম্বরের আগেই তাদের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে কথার কথা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিসেম্বরের পনেরো তারিখেই সামনের কিস্তি যখন দেশের সমস্ত কৃষকগণ পেয়ে যাবেন তখন কিন্তু সেদিন আপনিও এই কিস্তির টাকাগুলো পেয়ে যাবেন বন্ধুরা যে সমস্ত ইনস্টলমেন্টগুলো আপনাদের পেমেন্ট পরিস্থিতি দেখাচ্ছি তো আজকের ভিডিওতে এই দুটি ছিল মূলত আপডেট তাই আশা করি আজকের ভিডিও যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটিকে সরেিয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ